দর্শক স্বাগত জানাচ্ছি বেখবরে। এখন যেই দৃশ্যটি দেখছেন এটি ঢাকা শহরের একদম টপ ভিউ, একেবারেই সোনারগাঁও হোটেল দেখতে পাচ্ছেন, তার আশেপাশের ভবনগুলো দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটও দেখতে পাচ্ছেন। এইটি দেখানোর উদ্দেশ্য হলো এই যে খুব দ্রুত কিন্তু ঢাকার জনজীবন, রাস্তাঘাটের পরিচিত যে পরিবেশ সেটি কিন্তু পাল্টে যাচ্ছে। এই চিত্রগুলো গত দুদিনের তোলা, রাস্তাঘাটে যে চিত্রগুলো দেখছেন এখনও পর্যন্ত এই চিত্রের সঙ্গে যদিও ইউরোপের বা অন্যান্য দেশগুলোর তুলনা করা যাবে না, কেননা সেগুলো একেবারেই লকডাউন অবস্থায় আছে। বাংলাদেশের অবস্থা সেটি না, কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে যে মুখোশের সংখ্যা, অর্থাৎ মুখোশ পরে বেরোচ্ছে, মাস্ক যেটা বলা হচ্ছে, সেটির সংখ্যা কিন্তু বাড়ছে এবং আস্তে আস্তে কিন্তু লোকজনের যে চলাচলের সংখ্যা কমে যাচ্ছে, গাড়ি ঘোড়ার সংখ্যাও কমে যাচ্ছে, কেননা ইতিমধ্যে স্কুলগুলো বন্ধ করা হয়েছে, অনেকেই কিন্তু দেশের বাড়িতে গেছে। এবং সর্বশেষ যে তথ্যগুলো, সেই তথ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে এবং শুক্রবার সন্ধ্যা 6টার মধ্যেই হলগুলো খালি করার কথা বলা হয়েছে। ফলে সব মিলিয়ে একেবারেই যেই দৃশ্য প্রতিদিন ঢাকা শহরের যে যানজটের যেই ভয়ঙ্কর যেই দৃশ্যগুলো আমরা সবসময় দেখতাম, সেগুলো কিন্তু এখন আর থাকছে না। এখন স্বচ্ছন্দে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যাবে। যদিও অনেকেই বলছেন যে তাড়াতাড়ি হয়তো অন্যান্য দেশের মতন ঢাকাও লকডাউন হয়ে যাবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মাদারীপুরের শিবপুর সেই অঞ্চলটি লকডাউন করা হয়েছে, কেননা সেখানে অনেক প্রবাসী, ইতালি ফেরত প্রবাসী, এবং মূলত যেই সংকটটি তৈরি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সেটি হচ্ছে বিদেশ ফেরত যারা প্রবাসী আছেন, যারা করোনার আতঙ্কে দেশে এসেছেন, তাদেরকে নিয়ে কিন্তু শঙ্কা এবং তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন, তারা হোম যে কোয়ারেন্টাইন সেটি মানছেন না, সেই কারণে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু প্রবাসীকে জরিমানা করেছে, আর্থিক জরিমানা করেছে এবং গৃহবন্দী থাকার জন্য, অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটি কিছু কার্যকরও হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে 5000-এর উপরে প্রবাসী যারা বিদেশ থেকে এসেছেন তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। এই সংখ্যার কারণেই আমাদের এখানে করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে যেটি প্রচার, তার একটি ভিত্তি তৈরি হয়েছে। ফলে প্রবাসীদের নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। তারপরও আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বলা হচ্ছে যে 17 জন আক্রান্ত আছে এবং আক্রান্তের সংখ্যা কিন্তু খুব দ্রুত বাড়ছে। ঠিক ইতালিতে কিন্তু একই পরিস্থিতি হয়েছিল, যে প্রথমে 1 জন 2 জন, তারপরে 8 জন 10 জন, খুব দ্রুত কিন্তু স্প্রেড হয়েছে। এবং সর্বশেষ যে ইরানের যে তথ্য, প্রতি 10 মিনিটে 1 জন করে মারা যাচ্ছে এবং প্রতি ঘন্টায় 50 জন আক্রান্ত হচ্ছে। ফলে চিত্রটি দেখুন কি ভয়াবহ। এই মুহূর্তে চীনের বাইরে স্পেন, ইতালি এবং ইরান সবচেয়ে বেশি এফেক্টেড এবং অন্যান্য সব জায়গায় কম বেশি মৃত্যুর সংখ্যা আছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সেই প্রেক্ষিতে এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশে যাতে এই সংক্রমণটা যাতে না বাড়ে, এবং সেই ব্যাপারে কিন্তু একটু দেরিতে হলেও কিন্তু সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি উদ্যোগ বা জরুরি ভিত্তিতে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ করা হয়েছে, বারগুলো বন্ধ করা হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু অন্যান্য জনসমাগম বন্ধ করা হচ্ছে। যদিও এর মধ্যে লক্ষ্মীপুরে একটি বড় ধরনের একটি ধর্মীয় জমায়েত হয়েছে, যেটি প্রশাসন থেকে বলছে যে তাদের অগোচরে বা তাদেরকে না জানিয়ে বিষয়টি হয়েছে, সেটিও কিন্তু খুব ভালোভাবে দেখা হচ্ছে না। এবং আরও যে ধর্মীয় জমায়েত বা ওয়াজ মাহফিল সেগুলো কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বন্ধ করা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রাজশাহী থেকে ঢাকার কিন্তু সড়ক যোগাযোগ কিন্তু বন্ধ করেছে সেখানকার স্থানীয় ট্রাক মালিক সমিতি ডাকে, এবং তারা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করেছে। সেখান থেকে ধারণা করা যায় যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন প্রান্ত কিন্তু আস্তে আস্তে এইভাবে বিচ্ছিন্ন হবে এবং বিশ্বের কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু এইভাবে শহরগুলো আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের সেই যত করোনা রোগীর সংখ্যা বেড়েছে সেইভাবেই কিন্তু বেড়েছে। এখনও ঢাকা সহ সারা বাংলাদেশের পরিস্থিতিটা সেরকম এখনও হয়নি, যদিও নানান রকম অনেকে বলছে যে পরীক্ষার আওতার বাইরে অনেকে রয়ে গেছে আক্রান্ত সংখ্যা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষার সুবিধাগুলোও বাড়ানো হচ্ছে। যেমন গণস্বাস্থ্যকে সরকার কিট, যে পরীক্ষা করার কিট উৎপাদনের কিন্তু অনুমতি দিয়েছে, এটি কিন্তু অত্যন্ত একটি ভালো উদ্যোগ এবং প্রশংসা কুড়িয়েছে সরকার। যে গণস্বাস্থ্যের মতন প্রতিষ্ঠানকে অনেকে বলা হতো রাজনৈতিকভাবে সরকার বিরূপ দৃষ্টিতে দেখত বা প্রতিপক্ষ হিসেবে গণ্য করত, কিন্তু সেইটি যে সত্য না সেটি আবার প্রমাণ হয়েছে যে সংকটের সময় কিন্তু গণস্বাস্থ্যের এই স্বীকৃতিটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এখন আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এখনও পর্যন্ত যেই রাস্তাঘাটে যেই লোক চলাচলের অবস্থাটি দেখছেন, দোকানপাট খোলা আছে, সেই জায়গাগুলো কিন্তু থাকবে না এবং ক্রমেই কিন্তু সংকুচিত হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা সহ সারা দেশকে লকডাউন করা সম্ভব? এই লকডাউন করার প্রেক্ষিতে অন্যান্য দেশ যে কার্যক্রম নিয়েছে, যে তাদের মাসে মাসে বেতন দেওয়া, ওষুধ, খাবার পৌঁছানো, সেটি কি বাংলাদেশের পক্ষে সম্ভব? অনেকেই মনে করছেন যে এটি বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই সম্ভব না, কেননা একটি বড় অংশ আছে, বড় অংশ মানে কি একটি বলা যায় যে 90% মানুষ হচ্ছে দিন আনে দিন খায়, যাদের কাজ না করলেই নয়। তো সেই মানুষগুলো যদি কর্মহীন হয়ে যায় তাহলে তাদের বাঁচার বিষয়টাই তো খুব দুরূহ হয়ে যাবে। ফলে তখন যেই সামাজিক আর্থিক যেই সংকটটা তৈরি হবে সেটি কি সামাল দেওয়া সম্ভব হবে? অনেকে মনে করছেন সেটি সম্ভব না। সুতরাং এই কারণে করোনা যে ভাইরাস কোভিড-19 সেইটি যাতে বিস্তার লাভ না করে সেই জন্য সর্বাত্মক একটি প্রস্তুতি বা যুদ্ধ সেটি কিন্তু এখনই শুরু করা দরকার, কারণ এটির বিস্তার যদি ঘটতে থাকে এবং আস্তে আস্তে যদি লকডাউনের মতন যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু বাংলাদেশের আর্থিক কাঠামো, সামাজিক কাঠামো কিন্তু ভয়াবহ সংকটের মধ্যে পড়বে এবং বিশেষ করে নিরন্ন মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। সুতরাং সেই কারণেই সবার মধ্যে কিন্তু শঙ্কা যে কোনোভাবেই যাতে বাংলাদেশে এই সংক্রমণ যাতে না ছড়াতে পারে। এখন আপনারা নিশ্চিত দেখছেন যে ঢাকা শহরের যে চিত্রটি দিনকে দিন পাল্টে যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কি পরিস্থিতি দাঁড়াবে সেটি কিন্তু এখন দেখার বিষয় দর্শক।